হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ডের একটি ইউনিভার্সিটি, এটা হচ্ছে চুলালংকরন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির মাস্টার্স এবং পিএইচডির জন্য একটা দারুণ স্কলারশিপ সম্পর্কে আমরা জানব। তো থাইল্যান্ড কথাটা শুনে আপনারা একটু নাক ছিটকাবেন না, কারণ এখানে যে স্কলারশিপ বেনিফিটগুলো আছে সেগুলো আপনার জন্য ওভারঅল সব দিক দিয়ে অনেক বেশি বেনিফিট দেবে আর কি। তো মূল ভিডিওতে যাবো, তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটি বিডি। এখানে আপনার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ইভার্স, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমে আমরা বেসিক ইনফরমেশন জানি, চুলালংকরন ইউনিভার্সিটি হচ্ছে থাইল্যান্ডের, এটা ডিগ্রি লেভেল, মানে আমরা যে স্কলারশিপ নিয়ে কথা বলবো এটা কভার করবে মাস্টার্স এবং পিএইচডির জন্য। এবং স্কলারশিপটা হচ্ছে ফুলি ফান্ডেড, যেটা নিয়ে আমরা একটু পরে জানতেছি। এবং এই স্কলারশিপ আবেদন করতে পারবে কারা? অল ন্যাশনালিটিস, মানে পৃথিবীর সব দেশের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানকার আবেদনের শেষ সময় হচ্ছে 13 মে 2024, মানে বর্তমান যে অ্যাপ্লিকেশনটা চালু রয়েছে আর কি। এবং আমরা প্রথমে একটু বেনিফিট সম্পর্কে জেনে আসি যে স্কলারশিপ মূলত আমাদের কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা রাউন্ড এয়ার ট্রিপ টিকিট দেবে, মানে আপনি থাইল্যান্ডে পড়াশোনা করতে যাওয়ার সময় যে প্লেনের টিকিটের খরচ এটা দেবে, এবং পড়াশোনা শেষ করে আবার ব্যাক করে প্লেনের টিকিটের খরচ এটা হচ্ছে এরা দেবে। তবে এখানে বিভিন্ন দেশভিত্তিক যে কতটা আপনাকে প্লেনের টিকিটের খরচ দেবে এখানে একটু ভ্যারিটি আছে। তবে মাথায় রাখবেন যে আপনাকে যেটাই দিক না কেন সেটা আপনার প্লেনের টিকিটের একটা ইকোনমিক ক্লাস টিকিটের খরচ বহন করতে সক্ষম হবে, এবং ফুল টিউশন ফিস কভার করবে। মানে আপনার থাইল্যান্ডের চুলালংকরন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যে আপনার ফ্যাকাল্টির যে টিউশন ফিটা সম্পূর্ণ পরিমাণ কভার করবে এই স্কলারশিপ। এবং প্রতি মাসে আপনাকে বৃত্তি দেওয়া হবে একটা, যেটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স সাহায্য করবে, এবং আপনার অ্যাকোমোডেশনের জন্য বৃত্তি দেবে আর কি। লিভিং মান্থলি স্টাইপেন্ড এবং অ্যাকোমোডেশনের জন্য আপনাকে 16,000 বাদ দেওয়া হবে প্রতি মাসে। স্কলারশিপের ডিউরেশন হচ্ছে যারা মাস্টার্সে যাবেন তাদের জন্য হচ্ছে 2 বছরের, মানে ফুল টাইমের যে আছে এটা হচ্ছে স্কলারশিপ দেওয়া হবে। এবং যারা ডক্টরাল 3 বছরের, সম্পূর্ণ 3 বছরের আপনাকে হচ্ছে স্কলারশিপটা দেওয়া হবে। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে আপনাকে হচ্ছে একটা কমপ্লিট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করেন, এবং আপনি যদি বিএইচডি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার একটা কমপ্লিট মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এবং আপনার বয়স অবশ্যই 40 বছরের উপরে হবে না। এবং ইংলিশ প্রফিশিয়েন্সির ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাকে একটু ভালো দক্ষতা থাকতে হবে। এবং স্কোরের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রোফাইলের ক্ষেত্রে আপনার মাত্র 500 দরকার হবে, এটি সম্ভবত পেপার বেস টেস্ট, এবং আইএলসের জন্য মাত্র 5.0, অর্থাৎ 5 লাগবে মাত্র এখানে আপনার অ্যাপ্লাই করতে। এটা খুবই ভালো একটা দিক, খুব সহজ একটা দিক আর কি। এবং বলা হয়েছে যে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ডকুমেন্টস ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই একটা ফটোগ্রাফ দিতে হবে, 1 ইঞ্চ ফটোগ্রাফ, একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে, প্রয়োজন হবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টসগুলো, যেটা হচ্ছে আপনার ইনস্টিটিউট কর্তৃক যেন ওটা সত্যায়িত করা হয় আর কি। এবং বলা হয়েছে যে আপনার গ্রাজুয়েশনের সার্টিফিকেট প্রয়োজন হবে, যদি আপনার ততদিনে সার্টিফিকেট হাতে পেয়ে থাকেন, না পেলেও সমস্যা নাই। এবং আপনার পাসপোর্টে হচ্ছে ফটোকপি প্রয়োজন হবে, 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, যেটা আপনি নিতে পারেন আপনার ইউনিভার্সিটির যে কোনো প্রফেসরের কাছ থেকে, আপনার কোনো সুপারভাইজারের কাছ থেকে, যদি আপনার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা রিসার্চে কাজ করে থাকেন। একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে, যেটা হচ্ছে আপনাকে প্রমাণ করবে যে আপনি সুস্বাস্থ্যের অধিকারী, আপনার কোনো সেরকম ভাইরাসজনিত রোগ নেই যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো অ্যাপ্লিকেশনে কীভাবে করবেন, এটার জন্য একটা কমপ্লিট পিডিএফ আছে, যেখানে এদের সম্পূর্ণ প্রসেস বর্ণনা করা আছে, যেটা সম্পর্কে আমি এখন বলতে চাচ্ছি না আর কি। আপনারা ওই পিডিএফটা দেখলে আশা করি সব বুঝে যাবেন আর কি, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, খুব ছোটো একটা ভিডিও, কিন্তু স্কলারশিপের বেনিফিটসগুলো অবশ্যই ভালো, যেটা আপনাদের জন্য অনেক উপকারী হবে, এবং আপনারা চাইলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা আপনাদের পছন্দের লিস্টে থাকতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।